নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি রসনা বাসনা বাঙালিয়ানার নতুন আর একটি পর্ব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুপ্রিয়া দেবীর খুবই জনপ্রিয় একটি রেসিপি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি বাঙালিদের খুবই পছন্দের এবং একটি সাবেগি রেসিপি, আর এটি কম বেশি সকলেই বানাতে পারেন। তবে সুপ্রিয়া দেবীর এই রেসিপিটি ট্রাই করলে বাটি চচ্চড়ির এক নতুন স্বাদ পাবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি সুপ্রিয়া দেবীর এই সুস্বাদু রেসিপিটি। আজকের রেসিপির জন্য লাগছে চিংড়ি মাছ, সর্ষের তেল, আলু, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগছে নুন। সুপ্রিয়া দেবীর যে সমস্ত রেসিপিগুলি আমরা পাই, আমরা সাধারণত জেনে থাকি সেগুলি উত্তম কুমারের প্রিয় কিংবা তিনি উত্তম কুমারের জন্য বানিয়েছিলেন। তবে আজকের এই রেসিপিটি তিনি বানিয়েছিলেন তার প্রিয় বুড়োর জন্য। বুঝতে পাচ্ছেন না, তরুণ কুমারকে সুপ্রিয়া দেবী বুড়ো বলে ডাকতেন। আর তরুণ কুমার সুপ্রিয়া দেবীকে কি বলে রাগাতেন জানেন? বেনুবালা, হাতে থালা, কানে কালা। খুবই মিষ্টি মধুর আদরের সম্পর্ক ছিল তরুণ কুমার আর সুপ্রিয়া দেবী। সেদিন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। যোধপুর পার্কের বাড়িতে প্রায় বেলা 3টার সময় তরুণ কুমার সুব্রতা দেবীকে নিয়ে উঠলেন। নানা রকম গল্পগুজবের মাঝে তরুণ কুমার সুপ্রিয়া দেবীকে দায়িত্ব দিলেন যাতে উত্তম কুমারকে তিনি রাজি করান সুব্রতা দেবীর সাথে তার বিয়েটা হয়, কারণ এটা ছিল ইন্টারকাস্ট ম্যারেজ। সেদিন সুব্রতা দেবী আর তরুণ কুমারের মধ্যাহ্ন ভোজের জন্য সুপ্রিয়া দেবী নানা রকম আয়োজন করেছিলেন। তার সাথে ছিল এই চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটি বুড়োর অসম্ভব প্রিয় খাবার। বাটি চচ্চড়ির জন্য আমরা সাধারণত আলুগুলোকে ঝিরি ঝিরি করে কেটে থাকি। তবে এই রেসিপির জন্য সুপ্রিয়া দেবী আলুগুলোকে এইরকম ডুমো ডুমো করে কাটার কথা উল্লেখ করেছেন। কেটে নেওয়ার পরে আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। বাটি চচ্চড়ির মশলাটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 কাঁচা লঙ্কা আর নুন। এবার সবকিছু একসাথে মিহি করে পেস্ট করে নেব। চিংড়ির বাটি চচ্চড়ি প্রস্তুত করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম চিংড়ি মাছ, মাঝারি সাইজের ডুমো করে কাটা 2 আলু, সর্ষে বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 4 চামচ সর্ষের তেল, 1 কাপ জল, 3 কাঁচা লঙ্কা। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখলেন এখানে আমি 2 রকমের সর্ষে ব্যবহার করেছি, তবে সুপ্রিয়া দেবী শুধুমাত্র সর্ষে বাটার কথা উল্লেখ করেছেন, কোনো প্রকার সর্ষের কথা বলেননি। মাখানো হয়ে যাওয়ার পরে সমস্ত মিশ্রণটা গরম কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে একটা ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। এই সময় চেক করে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আমি চেক করে দেখে নিলাম আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। যদি দেখেন আলুটা এখনো সেদ্ধ হয়নি, তবে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। তবে জলটাকে আর একটু কমাতে হবে, তার জন্য ঢাকা না দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ বসিয়ে রাখছি। এবার দেখতে পাচ্ছি ঝোল অনেকটা কমে গেছে। আসলে এই পদটির খুব বেশি ঝোল থাকে না, এই রকম গা মাখা মাখা হয়। কমপ্লিট হয়ে গেল সুপ্রিয়া দেবীর সুস্বাদু এই রেসিপি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। সুপ্রিয়া দেবী বলেছেন এরপর এটিকে গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Thank you.